2013 সালে শুরু হওয়া ধারাবাহিক বোঝে না সে বোঝেনার পর এই প্রথম আবার জুটি বাঁধতে চলেছেন যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ভালোবেসে অনুগামীরা একসঙ্গে তাদের যশমিতা বলেই ডাকেন। দিন কয়েক আগে প্রযোজনা সংস্থার দফতরে একসঙ্গে দেখা গিয়েছিল যশ এবং মধুমিতাকে। সেই ছবি নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই পর্দায় তাদের একসঙ্গে ফেরার গুঞ্জন ওঠে আবার। বোঝে না সে বোঝেনার পাখি এবং অরণ্যর জুটিকে দেখার আশায় আবার বুক বেঁধে ফেলেন অনুগামীরা। দীর্ঘ 5 বছরের অপেক্ষা তাদের এবার পূর্ণ হবে। বিতর্কে জর্জরিত দুই তারকাই যশকে পর্দায় শেষ দেখা গেছিল SOS কলকাতা ছবিতে। সেই থেকেই নাকি সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশের বিশেষ সম্পর্ক তৈরি হয়। নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই একাধিক বিতর্ক ঘিরে রেখেছেন অভিনেতা যশকে। অন্যদিকে চিনি ছবিতে মধুমিতার সহ অভিনেতা সৌরভ দাসের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। শোনা যাচ্ছে প্রেমিকা অনিন্দিতা বসু কাজ নিয়ে বেশিরভাগ সময়ই শহরের বাইরে থাকায় মধুমিতার সঙ্গে সৌরভের ঘনিষ্ঠতা বেশ বেড়ে গেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।